জানেন যে প্রায় এই উত্তর চব্বিশ পরগনা জেলাতে প্রায় নিয়ার অ্যাবাউট 95 আমাদের সিপিসি চলছে, সেন্ট্রাল পারচেসিং সেন্টার। এগুলো প্রত্যেকটাই খাদ্য সরবরাহ দপ্তর নিজেই পরিচালনা করে, তার অফিসারকে দিয়ে, তাদের আধিকারিক দিয়ে পরিচালনা করে। এছাড়া এর বাইরে থেকে আমরা প্রায় 150 ডিপিসি করছি। ডিপিসি মানে ডাইরেক্ট পারচেসিং সেন্টার করছি, মানে দূরের জায়গায় যখন হিঙ্গলগঞ্জের ওপারে গিয়ে যদি ধান কিনতে হয় আমাকে, তাহলে আমাকে যেতে খুব অসুবিধা হচ্ছে মানুষকে এপারে যে বিক্রি করতে, ওপারে ক্যাম্পটাকে নিয়ে তুলে নিয়ে যাবো। সেটার নাম হলো ডিপিসি, ডাইরেক্ট পারচেসিং সেন্টার। এবং সরাসরি কৃষককে এখন আরটিজিএস বন্ধ করেছি আমরা, মানে আগামী 28 কি 29 তারিখ থেকে এই ইনফ্রাস্ট্রাকচারটা করতে তাদের একটু সময় নিচ্ছে। কেন, যে ব্যাংক কাজটা করছে, যারা করবে তাদের চেক পিট করে আসতে একটু সময় নিচ্ছে বলে আমরা এটা 28 তারিখ থেকে এটা চালু করবো, এই প্রক্রিয়াটা চালু করবো। তাতে হচ্ছে যে সরাসরি কৃষককে চেক দেবো, যে ধানটা বিক্রি করলো, ধানটা বিক্রি করার পরেই ওজন দিয়ে তাকে রিসিভ করে না পরে তাকে একটা চেক দিলাম, এবার সে চেকটা তারা ব্যাংকে জমা দেবে। এটা আগে আরটিজিএস প্রসেসে ছিল 3 দিনের বাদ মধ্যে দেবার, এইটা আমরা চালু করেছি। এবং এরপরে দেখা যাচ্ছে যে দুটো একটা অনেকটা কমে গেছে, গতকালকের পর একটু রেস্টটা কমেছে। দুটো একটা জায়গায় কিছু কিছু মধ্যবিত্ত মানুষ, মধ্যপন্থা মানুষ, তারা দেখছে সেকে গরিব মানুষের কাছে দু একটা জায়গায় ফার্মারের কাছে ধান কিনে নিজেরাই বিক্রি করতে আসছে। সেই দুটো জায়গায় রেট করে প্রায় আমরা 525 বস্তা ধান পেয়েছি, সিজ করেছি, তিনজনের মধ্যে গ্রেপ্তার হয়েছে। আজকে বাদুরিয়াতে আমরা মিনাখাতও করিয়েছি। আমরা যেখানে যেখানে এরমভাবে ধান বিক্রি করছি, যদি প্রমাণপত্র না পাওয়া যায় সেই ধানগুলোকে আমরা সিজ করবো সেখানে। সুতরাং আমাদের একটাই মোটো হচ্ছে যে মিনিমাম সাপোর্ট প্রাইসটা ফার্মারকে দিতে হবে, কৃষককে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 8,039 কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছে, 8,039 কোটি টাকা বরাদ্দকে আমরা বিভিন্ন জায়গায় রাজ্যে করছি। এবং রাজ্যে 2,286টা করেছি ক্যাম্প, আরও 2,000 রাজ্যে ক্যাম্প হচ্ছে, আর জেলার ক্ষেত্রে 95-এর পর আরও 150 ক্যাম্প হচ্ছে এই জেলার ক্ষেত্রে। এই জেলা ধান উৎপন্ন জেলা নয় যেটাকে আমাদের ম্যাপে বলা হয়, কিন্তু তার সত্ত্বেও এখানে প্রচুর ধান আছে। বনগাঁ সাবডিভিশনে পাবো, আমনাগায় পাই, আমরা একটু বসিরহাটে হিঙ্গলগঞ্জের দিকে পাই, বসিরহাট 2 নম্বরে পাই, দেগঙ্গায় পাই, এইসব সারাউন্ডেড বেল্টে পাই, হাবড়াতেও পাই। এখানে ক্যাম্প করে করে তুলবে বা সরাসরি ক্যাম্প করবে, এটা এই পরিকল্পনাটা আমাদের হয়েছে। এবং আজ থেকে সমস্ত রাজ্যের সমস্ত ডিএমরাই আজকে রাস্তায় নেমেছে, সমস্ত এসপিরা আজকে রাস্তায় নেমেছে, এবং এটাকে ছোট হয়ে গেছে আজকে, আজকে লেভেলটাকে এত ছোট হয়ে গেছে যে 2-3টে সিপিসিতে এই জায়গাটা দেখছে, আগামীকালকে সেটাও কমে যাবে, আগামীকালকেও হবে।